বাংলা না থাকলে সতীদাহ প্রথা আজকে শেষ হতো না সেই যে মেয়েদের বিয়ের পর চুরের মুঠি ধরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিত কত জ্বালা আইনটা কে বদলালেন রাজা রামমোহন রায় আজকে থেকে পুজো শুরু হয়ে গেল ডাকের বাদ দি শুরু হয়ে গেল টাকডুমাডুম টাকডুমাডুম টাক ডুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম আমি তো কত এবার ছেড়ে দিয়েছি অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো স্প্রিয়া নেই এক হাজার কবিতার একটা বই লিখুন না বসে বসে একটু দেখি একটু বসে লিখুন হিন্দু মুসলিম হিন্দু যে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু জৈন শিখো মুসলিম পর শিখো হিন্দু জৈন শিখো হিন্দু বৌদ্ধ যখন আপনার বাড়ি গিয়ে আপনাকে উল্টো পাল্টা বলবে আপনি কানটা মুলে দেবেন আস্তে করে কান মুলে দিলে কেস হবে না গালে থাপ্পড় মারলেও একটা কেস হবে কান মুলে দিলে কেস হবে না আপনারাই বা গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায় কতকে বেরিয়েছে আজকাল এগুলো দিয়ে ফুলদাড়িতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে অত ভয়টা দেখিও না আর বেশি ভয় টয় দেখানে বাড়ির মেয়েদের বের করে দেবেন বাড়ির মেয়েরা একটু খুন্তি দিয়ে একটু আগ বুলিয়ে দেবে তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা প্রতিদিন আমার মিটিংয়ে বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন বসুন এসব আমি জানি আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো এবার থেকে সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো চালাকি বুঝিয়ে দেবো আমার পাশের বাড়ির যদি কেউ একটু খাবার না পায় তাকে আমি আমার খাবার থেকে অর্ধেক খাবার ভাগ করে দেব। কারণ রুটি কাপড়া মাকান এ হামারা হিন্দুস্তান আমি চাই আমার কন্যাশ্রী বিশ্বসেনা আগেই হয়ে গেছে আগামী দিন তোমাদের ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে আইএস হতে হবে আইপিএস হতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে হবে ডাব্লু হতে হবে মাথা তুলে দাঁড়াতে হবে প্লেন চালাতে হবে ট্রেন চালাতে হবে গাড়ি চালাতে হবে দেশ চালাতে হবে দশ চালাতে হবে তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে আমার আপত্তি নেই হাসিনা জিকে আমি ভালোবাসি পার্সোনালি ঠিক আছে কিন্তু আমাকে যে তার পরিবর্তে সাতশো কোটি টাকা দিতে দেবে বলেছিলে আমার সরকারকে মানে আমাদের বাংলা গভর্নমেন্টকে তুমি এক পয়সা আজ পর্যন্ত দাওনি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে কিছু করার নেই কিন্তু ইন্ডিয়ার নামটা নামে সারা বিশ্ব চেনে হঠাৎ এমন কি হলো দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে কবে কবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে বিজেপি গিয়ে কতটুকু চেনেন যান গিয়ে ত্রিপুরায় গিয়ে দেখে আসুন ত্রিপুরায় গিয়ে দেখে আসুন মানুষের কি হাল করেছে একটা রিক্সাওয়ালার উপর কি অত্যাচার একটা ঠেলাওয়ালার উপর খুব অত্যাচার